সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে গ্রেফতার করেছে র্যাব। সকালে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে র্যাব 9 এবং র্যাব 14। র্যাব জানায় গ্রেফতার সাবিপ্রবি ছাত্রলীগের দুই নেতাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ছাত্র জনতার আন্দোলনের সময় 18 জুলাই সাবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি তারা। এছাড়া আন্দোলনের সময় সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি এই দুই ছাত্রলীগ নেতা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।